তুমি লুচি খাচ্ছ? হ্যাঁ না, তুমি লুচি খা, হ্যাঁ লুচি এখানে রাখতে নেই, এখানে রাখ না, এখানে রাখ। তুমি লুচি খাচ্ছ? কেমন খেতে লুচি? হ্যাঁ দেখি কেমন খেতে, বলো এরা কেমন খেতে। এই যে দেখো, এরকম করে দেখো, আমার দিকে তাকাও, এডল কেমন খেতে, কেমন খেতে। হ্যাঁ এই যে দেখো বন্ধুরা, লিপস্টিক বের করালো, এখন ফুটে পড়বে। এই যে, এই যে আমাদের ডল ফোঁটে পড়বে লিপস্টিক, খুলে দিতে বলছে, বলছে খুলে দাও। কোথায় পড়ে লিপস্টিক, কোথায় পড়ে? হ্যাঁ লিপস্টিক কোথায় পড়ে? দেখো বন্ধুরা, আমি খুলে দিইনি বলে এখন বলছে খুলে দাও। এই যে এগুলো মুখে দিতে নেই বাবা, হাত দেন না, ওটা মুখ ঢোকায় না। বন্ধুরা আমি পাট শাক নিয়ে বসেছি, এই যে রাত্রিবেলা এখন ইয়ে করে রাখি, বেছে রাখি, আর সকালবেলা উঠে মা একটু কেটে দেবে, তা আমি ওই বেছে গুছে রেখে দিই, কারণ উনি চশমা ছাড়া না উনি চোখে ঠিক মতো দেখতে পায় না, চুল টুল চলে যায় তো শাকের মধ্যে, ওই জন্য আমি এ করছি। আর ওনার চোখের ডাক্তার দেখানো হয়েছিল, সবই হয়েছে, ওনার হার্টের উনি পেশেন্ট বলে ওই জন্য অপারেশন করেনি ডাক্তার আমাদের মায়ের। তা বন্ধুরা আমি আমি এই শাকগুলো বাছি, বেছে নিয়ে তারপরে আসছি তোমাদের কাছে। নমস্কার বন্ধুরা, জিএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো, আমিও আমরাও সবাই ভালো আছি। তা বন্ধুরা, আমি 9:30 বাজে ব্লগটা স্টার্ট করলাম, আজকে সকাল থেকে আসতে পারিনি, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, সেই সব ভোর মানে কালকের থেকেই বৃষ্টি হচ্ছে, কালকে অতটা হচ্ছিল না, ঝিরিঝিরি ভাবে হচ্ছিল, আজকে ভালো বৃষ্টি হচ্ছে, তা আমি ওই জন্য তোমাদের কাছে এতক্ষণ ধরে ভিডিও নিয়ে আসতে পারিনি। তা বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি ওদিকে, আর আজকে পমফ্রেট মাছ রান্না করব, তোমাদের তোমাদেরকে শেয়ার করব। তা বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে তো আশা করছি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। তাহলে বন্ধু চলো বন্ধুরা, তাহলে চলো আমি রান্নাঘরে যাই, রান্না আজ কি আনাজ কাটলাম, আর ভাত আমার হয়ে গেছে, আর ওদিকে কুমড়ো আলুর তরকারি হয়েছে ওদের রুটি দিয়ে খাওয়ার জন্য আর আমাদের মায়ের জন্য, আর কি আর আজকে সেরকম কিছু আর সবজি নেই, সবজি যা ছিল সব আমার হয়ে গেছে, 4-5 দিনে সব শেষ হয়ে গেছে, আর ওই জন্য আজকে মাকে সেরকম কিছু করে দিতে পারিনি। দেখি দুপুরবেলা যদি বড়া ভাজতে পারি তাহলে ওনাকে বড়া ভেজে দেবো, আমরাও খাবো ওনার সঙ্গে। তা আর আমাদের কী কী রান্না হবে চলো তোমাদের দেখাই। এই যে দেখো বন্ধুরা, কুমড়ো আলুর তরকারি করে নিয়ে চলে এসেছে এইখানে, কারণ নিরামিষ ওই জন্য নিয়ে চলে এসেছে, এটা আমাদের মায়ের জন্য হবে, আর ওদের জন্য তরকারি পাঠিয়ে দেবো, রাত্রে ওরা রুটি দিয়ে খাবে, তাহলে চলো। এই যে দেখো বন্ধুরা, পাট শাক কেটে রেখে দিয়েছি, এখনও ধোয়া হয়নি, আর এইখানে হচ্ছে মাছের পেঁপে দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে ওদের জন্য মাছের ঝোল হবে, এটা 2 পিস মাছের ঝোল হবে, আর এটা হবে পমফ্রেট মাছ, এনেছে তোমাদের দাদা, তোমাদের দেখাচ্ছি আমি। এই যে পমফ্রেট মাছ পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে হবে, এই রান্নাটা আজকে শেয়ার করবো, আলু দিয়ে করবো এটা। বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি, দেখো তা আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে আসতেই ভালো মতো তেল, জানোই তো মাছ ভাজতে গেলে ভালো তেল গরম হতে হবে, তারপরেই মাছ দেওয়া যায়, তা ভালোভাবে তেলটা গরম হতে তারপরে আমি পমফ্রেট মাছগুলো দিয়ে দিলাম, এক এক করে 3টে মাছ দিলাম, মাছ দিয়ে তারপরে আমি ভাজলাম, ভেজে নিয়ে আরও যে বাদবাকি মাছগুলো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে তোমাদের আর দেখাইনি, তা আবার ওই কড়ার মধ্যে
আমি ওই তেলে ওই তেল না, পরিষ্কার তেল দিয়েছি। পরিষ্কার তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, কুচনো পেঁয়াজ ছিল, কুচনো পেঁয়াজটা দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করলাম, করে 5টা 6টার মতো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা দিলে একটু ঝাল ঝাল মতো হবে, ওই জন্য আর পমফ্রেট মাছে একটু ঝাল না হলে ভালো লাগে না বন্ধুরা। তারপরে দিয়ে দিলাম আমি আলু, লম্বা লম্বা করে আলু কাটা ছিল, সেই আলুগুলো দিলাম। আলুগুলো দেওয়ার পরে আমি রসুন দিয়ে দিলাম, রসুন গ্রেট করা রসুন বন্ধুরা তোমাদের কাছে স্কিপ করে গেছে, ওই জন্য আমি দেখাতে পারিনি। তা বন্ধুরা এবার আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যেতেই তারপরে দিয়ে দেবো মশলা। মশলার মধ্যে লঙ্কা গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো আছে, আর ধনে গুঁড়ো আছে। বন্ধুরা আমার ঘরে জিরে গুঁড়ো নেই, তোমাদের ঘরে থাকলে তোমরাও দিয়ে দিও, আর আমি জিরে গুঁড়ো আমি দেইনি। তা বন্ধুরা তারপরে দিয়ে দিলাম লবণ, লবণ দিয়ে সামান্য পরিমাণে মশলাটা পুড়ে যাবে, ওই জন্য দিয়ে দিলাম জল। জলটা দিয়ে এবার আমাকে এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে সেই তেল ছাড়া পর্যন্ত। তা বন্ধুরা দেখো তেল ছেড়ে গেছে, তারপরে দিয়ে দিলাম জল। জল এইটুকু জল দিলে হবে না বন্ধুরা, আর একটু আমাকে জল দিতে হবে, কারণ আমার মগে জল ছিল না বেশি, যেইটুকু ছিল দিয়েছি, তারপরে আবার এই যে নিয়ে আসলাম, নিয়ে এসে দিলাম। তারপরে দিয়ে দিলাম ঢাকা, কারণ আলুগুলো সিদ্ধ হতে লাগবে, আর পমফ্রেট মাছগুলো তো নরম, দিলেই সঙ্গে সঙ্গে নরম হয়ে যাবে, ওই জন্য বন্ধুরা আমি লাস্টে একদম আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দুবার, একবার দুবার ফুট আসলে পরেই আমি নামিয়ে দেবো। এই যে আমার মাছগুলো, তারপরে দেখো বন্ধুরা আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আবারও আমি একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে তারপরে আমি বন্ধুরা এই যে ঢাকা তুলে নিলাম, দেখো ঢাকা তুলে নিয়ে এবার আমি একটুখানি নাড়াচাড়া করব। তারপরে আমার ঘরে ধনে পাতা ছিল, আমি ধনে পাতাটা হাত দিয়েই এমনি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। দেখো এই যে আমার মাছের রেসিপিটা হয়ে গেছে, তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও। তা বন্ধুরা এই যে আমার হয়ে গেল মাছ, আমি ঢেলে ফেললাম। যেখানে পমফ্রেট মাছের ঝাল হয়েছে, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে হয়েছে, আর এইটা হলো ওদের বাড়ির মাছের ঝোল, ওরা পমফ্রেট মাছ খায় না। কালকের জন্য মাছ ভেজে রেখেছি, ওটা হচ্ছে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তোমাদের কাছে আজকে সেই রকম ভাবে আমি আসতে পারিনি, ওদিকে আমার তাড়াহুড়ো ছিল রান্নার, আবার নোড়াকে নিয়ে একটু বেরোবো, ওই জন্য তাড়াহুড়ো করে কোনো রকমে রান্না করলাম, রান্না করে ওদের খাবারটা আবার পৌঁছে দিলাম।
পৌঁছে দিলাম বলতে তোমাদের দাদা হঠাৎ করে ফোন করেছে, ফোন করা বলছে তুমি তা খাবারটা নিয়ে আসো আমি চলে এসেছি বলে আবার তাড়াহুড়ো করে, খাবার বাড়া ছিল না, খাবারটা বাড়লাম বেড়ে নিয়ে আবার নিয়ে দিয়ে আসলাম তাড়াহুড়ো করে। ডোরাকে খেতে দিয়ে গেছি, ডোরা ভাত সেরকম ভাবে খাইনি কারণ ওর মাসিকে ভয় পাচ্ছে। ও করে না কিভাবে জানি না, প্রত্যেকটা ঘরে ঘরে সব মাছি ভর্তি হয়ে যাচ্ছে, এত মাছি বন্ধুরা যে কি বলবো, মাছি ভয়ে একটু করে খাচ্ছে খাটের তলায় চলে যাচ্ছে। ও অল্প একটু ভাত আছে ও ফেলে দেবো আমি। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা তাহলে আর বেশি বাড়ালাম না, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা আমি রাখলাম, আবার পরের দিনে ডল আর ডোরাকে নিয়ে আবার তোমাদের কাছে নতুন সকাল নতুন দিন দিনে আমি ব্লগ নিয়ে চলে আসবো। এই আজকে একটু ব্লগটা আমি তাড়াতাড়ি ছেড়ে দেবো বন্ধুরা, কারণ আমি ডোরাকে নিয়ে বেরোবো, ওই জন্য তা আমাকে 2:30-টার মধ্যে বেরোতে হবে। আর আমি তো 3টে ভিডিও ছাড়ি, ওই জন্য আমি আধ ঘন্টা আগে আজকে আমি ভিডিওটা ছাড়বো। তা বন্ধুরা তাহলে রাখলাম, ধন্যবাদ।